যাত্রীবাহী বাস সরানোকে কেন্দ্র করে বড় বাস এবং ট্যাক্সি চালকের মধ্যে বজ্র জেনে ব্যাঘাত চাঁচল এবং মালদা রোডের যাত্রীবাহী বাস পরিষেবা এই বাস পরিষেবা বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা জানা যায় চাঁচল নজরুল একাশি নম্বর জাতীয় সড়কে রাস্তা আটকে একটি যাত্রীবাহী বাস ঘোরানোর সময় পিছন দিকে আটকে পড়ে একটি ট্যাক্সি অভিযোগ রাস্তা আটকে থাকায় সেই সময় ট্যাক্সি চালক বাস চালককে গালিগানাজ করে আর তার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ট্যাক্সি চালকের অভিযোগ বড় বাস চালক প্রথমে ওই ট্যাক্সি চালকের গায়ে হাত তোলে পাল্টা মারধরের অভিযোগ তুলেছে ট্যাক্সি ইউনিয়ন এরপরে শুরু হয় দুই পক্ষের মধ্যে বজসা তার জেরে বন্ধ করে দেওয়া হয় চাচল মালদা রুটের যাত্রীবাহী বাস পরিষেবা বাস না পাওয়ায় চরম সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের যাত্রীদের একাংশের অভিযোগ প্রায় ছোটখাটো কোনো গন্ডগোল হলে বেশিরভাগ সময় বন্ধ থাকে এদের বাস পরিষেবা এই ঝঞ্ঝাট এদের নিত্যদিনের ছোটখাটো কোনো গন্ডগোল হলে রাস্তার দুধারে বাস দাঁড় করিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় এর ফলে পড়তে হয় তাদের মতো সাধারণ মানুষদের বিষয়ে বাস এ চেন্টার প্রদীপ হওয়ার কারণে তারা প্রশাসনকে এ ব্যাপারে বহুবার লিখিত এবং মৌখিক অভিযোগ জানিয়েছেন তারপরেও প্রশাসন এ ব্যাপারে কোনো ভূমিক্ষেপ নেই যার ফলে প্রতিনিয়ত বাস ঘোরানোর সমস্যায় পড়তে হয় গাড়ির চালকদের অমিত চৌবে বলেন প্রতিদিন রাস্তায় গাড়ি আটকে যানজট তৈরি করে বড় যাত্রীবাহী বাস চালকেরা তাদের এই ট্যাক্সি চালককে বেধরক মারধর করে তারা উপযুক্ত চালকের শাস্তি চান গোটা ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন তদন্ত শুরু করেছে পুলিশ হয়েছে প্রতিদিনই ওরা গাড়ি লাগিয়ে দেবে পিছনের গাড়ি হর্ন মারি আমরা বড় বাসরা পিছন থেকে আমরা হর্ন মারবো তো ওরা বলবে আমাদের টাইমে গাড়ি টাইমের আগে টাইমেই বের হবে আমরা পিছনের গাড়ি আমাদের কোনো টাইমের দাম নেই আজকে কি হয়েছে আজকে ওই একই ব্যাপার আমাদের গাড়ি তো লোক ছিল আমরা বললাম একটু সাইড করে গাড়িটা প্যাঞ্জার তুলতো না তাহলে আমরা আমরা গাড়িটা বের করে নিই ওরা বলছে না ওরকম দেবে না তুলতে আরও বলতে গেলাম একটু মুখ দিয়ে হয়তো নোংরা কথা বেরিয়ে গেছিলো আমাদের সিনিয়র একটা লোকের ওকে বেধরক মার ধরে করলো ওরা কোথায় আছে কি নামে ছোট গাড়ি এখন কি চাইছেন এখন আমরা কোনো কিছু না আমরা ওরা গাড়ি না ঘুরিয়ে জ্যাম না আর স্ট্যান্ডের রাস্তার উপরে যেন ওরা প্যাসঞ্জার না করে ওদের স্ট্যান্ড আছে ওরা নিজের স্ট্যান্ডে প্যাঞ্জার তুলুক আর গাড়িটা সোজা বেরিয়ে